প্রিয় ভাই বোনেরা দয়া করে শুনুন আমার আপনাদের কাছে ভিক্ষা চাওয়ার কথা না আপনাদের কাছে অনুরোধ করার কথা না কিন্তু আমি আপনাদের বলছি যে শুধুমাত্র আল্লাহর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি প্রতিদিন ঘর ত্যাগ করার পূর্বে আল্লাহর কালাম পড়ুন শুধু এক লাইনও যদি হয় তাও পড়ুন শুধু এক লাইন আমরা বেশি কিছু চাচ্ছি না আমরা শুধু আল্লাহর সাথে একটা সম্পর্ক স্থাপন করতে চাই আমাদের অনেকের আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই আমাদের মধ্যে কেউ কেউ হয়তো জুমার নামাজও পড়ে না আবার কেউ কেউ শুধু ঈদের দিন একমাত্র সালামাত 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 হারাইয়া বা আর যা যা বলতে হয় শুধু তাই বলে সুহান আল্লাহ এইটাই মাঝে মাঝে ইসলামের সাথে আমাদের একমাত্র সম্পর্ক কিন্তু আপনি যদি প্রতিদিন আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেন তবে কি হবে তা আমি বলি আল্লাহ জানে সে হচ্ছে আমার ইবাদতকারী সে আমার সাথে দিন শুরু করেছে আমি বাকি দিন তার সাথে থাকবো সোহান আল্লাহ এখন যদি সারা দিনের মাঝে আপনার গাড়ি দুর্ঘটনা হয় এবং আপনি মারা যান তাহলে আপনি কোথায় যাবেন বলে আপনি মনে করেন আপনার দিন শুরু হয়েছিল কোরআন পাঠের মাধ্যমে আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহর ওপর ভরসা রেখে বাসা থেকে বের হয়েছেন এবং এরপর আপনি মারা গেলেন মানুষ মনে রাখবে যে সে বাসা থেকে বের হওয়ার আগে কোরআন পড়ে বের হয়েছিল এবং তারা আপনাকে দেখে অনুপ্রাণিত হবে তারা যে আপনাকে অনুসরণ করলো এর ফলে আপনি নেকি পেতে থাকবেন অসাধারণ আপনি কোথায় যাবেন আপনি জান্নাতে যাবেন অথচ এর বদলে আমরা বাসা থেকে বের হওয়ার আগে ঝগড়া করি বাসা থেকে বের হওয়ার সময় গালমন্দ করি বাসা থেকে বের হয়ে বিপরীত লিঙ্গের সাথে জিনাই লিপ্ত হই যা একেবারেই গ্রহণযোগ্য নয় আমরা রাতে নাইট ক্লাবে যাই জুয়া খেলায় লিপ্ত হই কিন্তু বলা হচ্ছে নিজের উদাহরণের মাধ্যমে নেতৃত্ব দিতে সকালে বাসা থেকে বের হওয়ার পূর্বে বাসার সাধারণ কক্ষে বসার ঘরে অথবা যেখানে আপনার বাচ্চারা আপনাকে দেখতে পায় সেখানে কোরআনের একটি বা দুইটি হাত পড়ুন আপনার শোবার ঘরে না যেখানে বাচ্চারা জানে না কি হচ্ছে আপনার সন্তানদেরকে আপনাকে দেখতে দিন এটা লোক দেখার নয় বরং তাদেরকে শেখানো যে কিভাবে নিজের আদর্শ উদাহরণ দিয়ে জীবনযাপন করতে হয়